বিজয়া বন্ধুরা, চলে এলাম অনেকদিন পর আমার নেক্সট ব্লগ ধোত্রে নিয়ে। গোপালধারা, শ্রীখোলা, পালমাজুয়ার পর আমার নেক্সট ব্লগ ধোত্রে। যদি প্রিভিয়াস ব্লগগুলো মিস করে থাকো, নিশ্চয়ই গিয়ে দেখে নাও আমাদের আগের ব্লগগুলো। আমরা এসে গেছি এখন ধোত্রেতে। তো আমরা এখন ধোত্রে হোমস্টের সামনে পুরো মেঘের মাঝখানে দাঁড়িয়ে আছি। দেখতে পাচ্ছ তোমরা, মেঘ আসছে এদিকে। এ দেখো, দেখাচ্ছি, পাইন বনের মাঝখান দিয়ে মেঘ যাচ্ছে এবং তার মাঝখানে আমরা দাঁড়িয়ে আছি। এই যে ছবি টবি তোলা হচ্ছে। অনেক কলকাতা থেকে ধোত্রে এই দূরত্বের ক্লান্তিটা এই প্রাকৃতিক দৃশ্যই যেন মলিন হাতে মুছে দেয়। এখানে সামার ক্যাম্প, এখানেও গরমে অনেক মানুষ আসে এবং ছুটি কাটাতে, টাইম স্পেন্ড করতে। আমরা ছাড়াও অনেক টুরিস্ট এসেছে এখানে। শুধু দেখো কিভাবে মেঘগুলো যাচ্ছে। জাদুঘরের মেঘের খেলা এই দেশে ছাড়া দেখাই সম্ভব নয়। মুহূর্তের মধ্যে চায়ের কাপ হাতে যখন দৃশ্য অনুভব করছিলাম, ঠিক চা শেষ হবার পূর্বেই দেখি মেঘ এসে বৃষ্টি শুরু করেছে। বৃষ্টিতে যেন শহরটার আলাদাই নেশা ধরানো সৌন্দর্য। হ্যালো বন্ধুরা, ধোত্রেতে এখন সন্ধে 6:30, রাত নামতে শুরু করেছে, সাথে ঠান্ডাও। আর আমরা আছি কাঞ্চনজঙ্ঘা ভিউ হোমস্টেতে। রাত পাড়ার সাথে সাথে পাহাড়ের নৈসর্গিক সৌন্দর্যতা যেন আলাদাই মাত্রা টেনে দিয়েছে। না না, তারা ভরা আকাশ নয়, দার্জিলিং পাহাড়। দার্জিলিংয়ের সৌন্দর্য ধোত্রে থেকে এই রকমই দেখায়, এই রূপ যা ভোলার নয়। রাতের ডিনার যে যত খুশি মোমো। রোজ রাতে এক ডিনার করে করে আমাদের এই ডিনারটার প্রতি ভালোবাসা যেন এক্সট্রাই বাড়িয়ে দিয়েছিল। প্রচণ্ড ঠান্ডা কাটিয়ে সকাল হলো। সকাল আমাদের জন্য যে এরকম একটা সারপ্রাইজ আনবে আমরা সত্যি ভাবিনি। সকালবেলা আমাদের দেখা দিল কাঞ্চনজঙ্ঘা। এই মতো ট্রিপ শেষ করে পরের দিন দেখা হবে টংলু ব্লগ নিয়ে।